আইপিএল এর আসর বসতে এখনো মাস দুয়েক বাকি। তার আগেই আইপিএল এ ধাঁচে নয়া ক্রিকেট লিগ উত্তাপ বাড়াচ্ছে শীতের কলকাতায়। মোট 8টি ফ্র্যাঞ্চাইজি অংশগ্রহণ করছে এই নয়া লিগে। বৃহস্পতিবার হয়ে গেল তাদের ফাইনাল ট্রায়াল। প্রায় 200 জনকে এই ফাইনাল ট্রায়াল থেকে সিলেক্ট করা হয়েছে। আইপিএল এ ধাঁচের বিডের মাধ্যমে প্লেয়ারদের কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিরা। এই বেঙ্গল চ্যাম্পিয়ন লিগের ফলে ভবিষ্যতে ক্রিকেটাররা আরো পেশাদার হয়ে উঠবে বলে আশাবাদী উদ্যোক্তারা। ক্রিকেটাররা খুশি খেলার এই ধরনের মঞ্চ পেয়ে। এটা হচ্ছে বেঙ্গল চ্যাম্পিয়ন্স লিগ অর্গানাইজড বাই ডিএমএস স্পোর্টস অ্যান্ড লেজার। তো এটা 8টা ফ্র্যাঞ্চাইজি নিয়ে আমরা টুর্নামেন্টটা করছি। তো এই টুর্নামেন্টে আমরা আজকে ফাইনাল ট্রায়াল চলছে। তো ফাইনাল ট্রায়ালে আজকে আমরা 200 জনকে পিক আপ করছি। এই ফাইনাল ট্রায়ালে এই 200 জনের থেকেই এই 8টা টিমই পিক অ্যান্ড চুজ বেসিসে এদের সিলেকশনটা হবে। দেখো এই ধরনের আজকে আইপিএল থেকে হার্দিক পান্ডিয়া দেখছো, কুণাল পান্ডিয়া দেখছো, যত স্টার দেখছো, ম্যাক্সিমাম প্লেয়ার চাহাল সব এরা আইপিএল থেকে উঠেছে। তো আমাদের এই বাচ্চারা যদি এই কম্পিটিটিভ ক্রিকেট আমরা না দিতে পারি, তো এই প্রফেশনালিজম যদি ওদের মধ্যে না আসে, এই প্রেশারটা যদি না হ্যান্ডেল করতে শেখে, তো কোনোদিনই প্লেয়ার হবে না। তো এই জন্যই আমরা চেষ্টা করছি যে এরকম একটা টাফ টুর্নামেন্ট বাচ্চাদের জন্য আনার। আশা করি তো এখান থেকে তো প্লেয়ার ডেফিনেটলি উঠবে। উন্নতি তো ব্যাপারটা হচ্ছে টি টোয়েন্টি উন্নতি না আমাদের। আমার মনে হয় বেঙ্গলের অনেক ছেলে, যেমন অনেক অনেক নতুন ছেলে যারা গ্রামের দিকে থাকে বা অনেক দূর দূরান্তে থাকে, কলকাতা আমাদের খুব একটা আসে না, তাদের এখানে দেখা যাচ্ছে। এবার তারা যদি এই খেলাটা ভালো খেলে তাদের কাছে একটা রাস্তা খুলে যাবে, তাতে বেঙ্গলের অনেক সিলেক্টরও যাদের চেনে তাদের চিনতে পারবে। আর উনকা যো ট্যালেন্ট হ্যায় জো সামনে নিয়ে আ পা রহা হ্যায় ইয়ে এক বেস্ট প্ল্যাটফর্ম হ্যায়। তো ইস ওয়জহ সে উনকা সবকা ট্যালেন্ট সামনে আ সকতা হ্যায় আর ইয়ে এক বহুত আচ্ছা চিজ হ্যায় ফর বেঙ্গল ক্রিকেট।